আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো, যে রেসিপিটা দেখার পর কিছু মানুষ একদম নাক ছিটকাবেন আর কিছু মানুষ হচ্ছে আমাকে বাহবা দিবেন যে আপু ওই রেসিপিটা আগে কেন দেখালেন না এবং আগে কেন করলেন না। আর এটা খেতে এত বেশি সুস্বাদু, মাশাআল্লাহ কি বলবো। বসে খাও, বসে, ইস কি অবস্থা, বসে খাও, বসো, তুমি বসো, আচ্ছা তুমি বসো, রক্ত বের করছে, বসো, বসে নাও, সুন্দর করে বসো, মাশাআল্লাহ। হাড্ডি পরে খেও, তুমি আগে ওয়াটারমেলন খেয়ে নাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা জারিফ জাবেরের কথোপকথনগুলো বেশি মিস করেন বা বেশি এনজয় করেন, এই জন্য প্রত্যেকটা ভিডিওতে ওদের কথোপকথন একটু ঢুকিয়ে দেই। তো এখানে আমি জুয়েরের জন্য তরমুজ কেটেছিলাম, এই তরমুজগুলো জারিফ জাবের পুরো সাবাড় করে দিয়েছে আর ওদেরকে মাত্র আমি প্যান্টটা পরিয়েছি আর তরমুজের রস দিয়ে ওরা ওদের প্যান্ট পুরো একদম মেখে ফেলেছে। আমি সকালের নাস্তা খাচ্ছিলাম এখানে বসে বসে, আর জারিফ জাবের হচ্ছে সব সময় আমরা যখন নাস্তা খাবো, আমি হোক, মা হোক বা জুয়েরিয়া, জুয়েরের বাবা হোক, ওরা ডাইনিং টেবিলে উঠে বসে যাবে, তারপর ডাইনিং টেবিলের উপরে কি কি আছে খুঁটিনাটি সেগুলো দেখতে থাকবে। এখানে আমি তরমুজগুলো কেটে ডাইনিং টেবিলের উপরে রেখেছিলাম। খুলে নিব না, খুলবো না, কেন খুলবো না, খুলবো না, একটা হাসি দাও। আরে বাবারে, আরে বাবারে, বাবারে, খুলে ফেলো, কেন উপরে দিয়া ফিটফাট, নিচে দিয়া দেখাবো না, দেখাবো না, দেখালে তোমার মা নিচে খাটি হয়েছে, খুলবো না, আল্লাহ ক্ষমা দিবে, আল্লাহ ও আল্লাহ গুনা দিবে, খুললে বল আল্লাহ, আল্লাহ গুনা দিবে খুললে। জুয়েরিয়া মাদ্রাসা থেকে এসে ও গোসল করার সময় জারিফ জাবের যাকেই পাবে তাকেই গোসল করিয়ে দিবে, যেহেতু ও মাদ্রাসায় ছিল, ও মাদ্রাসা জাবের ঘুমিয়েছিল, এজন্য জারিফকেই গোসল করিয়ে দিল। আর এখানে আমি বাইম মাছ ভুনো করে নিলাম একদম, কি বলে, ভাজা ভাজা করে, পেঁয়াজ বাইম মাছ সবগুলি ভাজা ভাজা করেছি, এক ফোঁটা পানি দিইনি আর কি। তো এখানে আমি যে রেসিপিটা আজকে করবো, সেই রেসিপির জন্য সবার আগে লাগবে হচ্ছে আম পাতা। এখন অনেকে আমাকে বলবেন যে হায় আল্লাহ আম পাতাও খায়। হ্যাঁ আপু, আম পাতাও খায়। আম পাতা, কুচি আম পাতার গুণাগুণ সম্পর্কে অবশ্যই গুগল একটু সার্চ করে দেখবেন যে কচি আম পাতা কী কী রোগের মহা ওষুধ বা কী কী, কচি আম পাতা খেলে কী কী উপকার হয়। তো এখানে আমি কচি আম পাতা নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু কচি আম পাতার সিজন, মানে আম, কচি আম পাতা কিন্তু সব সিজনে পাওয়া যায় না, এক হচ্ছে আমের সিজনে পাওয়া যায় আর এক হচ্ছে যে এই সিজনে এখন সব গাছে কচি পাতা। লবণ নিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মাংসের মশলা, জিরে গুঁড়ো আর আদা বাটা নিয়েছি, আর ডাল বাটার সাথে এগুলো আমি এখন সুন্দর করে মিক্স করে নিব। আর এখানে হচ্ছে আমি মসুর ডাল নিয়েছি, মসুর ডাল দিয়ে বড়া করলে কিন্তু একদম মুচমুচে হয়। আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন যদি ডাল দিয়ে আর কি বড়াটা হয়। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা, পুদিনা পাতা কুচি আর হচ্ছে আম পাতা কুচি। তো এখানে একটুখানি আম পাতা, এই একটুখানি আম পাতা এতগুলো ডালে যদি দেই তাহলে আম পাতার কোনো ক্রেডিট থাকবে না, যেহেতু আজকে আমাদের আম পাতাটাই হচ্ছে বিআইপি উপকরণ। তো এজন্য আমি অর্ধেক যে পেঁয়াজ, মরিচ, ধনে পাতা, পুদিনা পাতা এগুলোকে পুরো ডালের সাথে মিশিয়ে নেব, সেখান থেকে অর্ধেক আমি আম পাতার সাথে মেশাবো, আর ওই অর্ধেক হচ্ছে ওই রকম বড়া বানাবো আর কি, পুদিনা পাতার বড়া। তারপরে এই আম পাতাগুলো এমনভাবে পিষতে হবে যেন আম পাতাগুলো একদম, মানে আম পাতার জামটা একদম তেনা তেনা হয়ে যায় আর কি। তারপরে ওখান থেকে অর্ধেক ডাল আমি আম পাতার সাথে একদম মিশিয়ে দিব, মাখা ঝাঁকা করে নেবো আর কি, দুইটা মিলে একাকার করে দিব। তারপর এগুলোকে এখন আমি ভাজার জন্য নিয়ে নিব 20 বছর আগের একটা একদম লাকড়ির চুলায় রান্না করে কালো কুচকুচে হয়ে গেছে সেরকম ফ্রাই প্যান, এরকমই কিন্তু ফ্রাই প্যান নিতে হবে, না হলে কিন্তু আপনাদের এই বড়াটা মজা হবে না। তো যাই হোক, এইটা আমি জীবনের প্রথম যখন 2006 সালে বাণিজ্য মেলায় গিয়েছিলাম তখন আমার আব্বু আমার মাকে একদম ফ্রাই প্যানের পুরো একটা সেট কিনে দেয়, সেই ফ্রাই প্যানের সেট, এটা ডান্ডা ভেঙে গেছে। আর এই ফ্রাই প্যানটা হচ্ছে আমার আম্মু লাকড়ির চুলায় সবসময় মাছ ভাজার কাজে ব্যবহার করে। তো আমি কিছুদিন আগে
আগে এই ফ্রাই প্যানটাকে সুন্দর করে মেজে বলেছি যে আল্লাহকে চুলায় নিবা না, এটা গ্যাসের চুলাতেই ভাজবা। আর এই ফ্রাই প্যানটা এত বেশি তেলতেলা হয়ে গেছে যে মাছ দেওয়ার সাথে সাথে উল্টিয়ে নেওয়া যায়, একদম মানে লেগে যায় না আর কি। তো এখানে আমি কিছু আম পাতার বড়া দিয়ে দিচ্ছি, আর কিছু হচ্ছে ওই যে দুইটা হচ্ছে ডালের বড়া দিয়েছি আর কি, পুদিনা পাতার বড়া। তো আমার মা জানেই না যে আজকে আমি এই রেসিপিটা করেছি, আর কী দিয়ে কী করেছি এটাও মা জানে না। এই জন্য মাকে আমি গরম গরম ভাতের সাথে দুইটা ডালের বড়া দিয়ে দিলাম, আর দুইটা হচ্ছে আম পাতার বড়া। তো মাকে গরম ভাত দিয়ে দিলাম, তারপরে আমিও এখন গরম ভাত নিয়ে নিব। এত সুন্দর মুচমুচে ভাজা দিয়ে যদি গরম ভাত না খাওয়া হয়, আর এটা কিন্তু পান্তা ভাতের সাথেও খুব বেশি জমে যায়, আবার টমেটো সস দিয়েও খেতে পারেন। তো আম্মু এখানে খেয়ে বলছিল যে অনেক মজা, কী দিয়ে কী করেছো, এটা কী পাতা? তো আমি বলছিলাম যে তুমি আগে খাও, তারপরে আমি বলবো যে এটা কী পাতা। তো তারপর আমি নিয়ে নিলাম কিছু গরম ভাত, সাথে আলু ভাজা, তারপর হচ্ছে বাইম মাছ ভাজা, একটু গাছের একটা মরিচ, আর হচ্ছে আম পাতার বড়া নিয়ে গরম ভাতের সাথে কী মজা করে যে খেলাম মাশা আল্লাহ। আপনারা এটা একদিন অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা, বাড়তি কোনো উপকরণই কিন্তু লাগে না, জাস্ট আম পাতা হলেই হলো আর কি। আম পাতার জন্য এখন ছুটোছুটি করতে থাকেন যে কোথায় আম পাতা পাবেন। তো যাই হোক, রেসিপিটা অনেক বেশি মজা হয়েছিল, আর এই আম পাতাটা আমরা ছোটকালে ভাজি করে খেতাম। এত বাতি দিব কেন? না এত বাতি দিব না। বাতি রে, তোমার টিথ কোথায়? এই সুন্দর টি, দাঁতু ব্রাশ করেছ? তোমার হেয়ার গুলো তো মাশাআল্লাহ। ডালমো মিক্স দিব একটু পরে। জারিফ কোথায়? কোথায় গেল? মসজিদে হেভেন। জুয়েরের বাবা গত রাতে এই যে এগুলো এনেছিল, এগুলোকে অনেকে বলে পানি ফল, অনেকে বলে হিংরা, তারপরে মানে এগুলোর এক একজনে এক এক নামে বলে আর কি। আমরা ছোটোকালে পাইনাফল নামেই চিনতাম এটারে। তো এখানে আমি জারিফ জাবেরকে এগুলো ছেড়ে দিব আর ওরা খাবে। ওরা তরমুজটা যে পরিমাণ পছন্দ করেছে এটা বেশি পছন্দ করেনি, কেমন জানি পানসে পানসে, এই জন্য আর কি ওরা বেশি পছন্দ করেনি। আর আমার ছেলেরা আবার যা দেই তাই যে খাবে এমন কি কোনো কথা না, আমি যেটা পছন্দ করি ওর বাবা যেটা পছন্দ করে জিনগতভাবে ওরাও সেটা পছন্দ করে মাশাআল্লাহ। কিন্তু আমরা আবার যেটা খাই না, জুয়েরের বাবা যেটা খায় না, জিনগতভাবে ওরাও সেই জিনিসটা খেতে চায় না। তো এখানে আমি কিন্তু গতকালকে এই যে আমার বাসার ওয়ালের সাথে এখানে এই জায়গাটুকু এখানে দূর মশরুজ গাছ লাগিয়ে দিয়েছিলাম। মনে আছে যে 20টা ডাল আমি কিনেছিলাম অনলাইন থেকে, ডেলিভারি 400-200 টাকা পড়েছে, সেই 20টা ডাল থেকে এখন আমার মানে 1000 ডালের উপরে হয়ে গেছে মাশাআল্লাহ। এইখানে এগুলো যদি ভালো মতো হয়ে যায়, একদম মেতে যায়, তখন আমি অনলাইনে আবার এগুলোকে সেল করা শুরু করবো ইনশাআল্লাহ। তো এখানে বিকালবেলা নুডলস রান্না করে দিয়েছি, জারিফ জাবের জুয়েরা সবাই মিলে নুডলস খাচ্ছে। নুডলস খাওয়ার পর জুয়েরা আবার পড়তে চলে যাবে। এটা একজনের, আস্তে রাখো আস্তে। হ্যাঁ, পাঁচটা দাও। হ্যাঁ, ছয়টা, 19-20। ওকে, এখানে বসো, এখানে বসো। যাবে আসো, এই যে জারিফ গইনা শাল। আর অনেকেই জিজ্ঞাসা করেন না যে আপু, জুয়ে জারিফ জাবের কি গরু দুধ খায় না? হ্যাঁ, গরু দুধ খায়। আমরা 1 কেজি প্রতিদিন গরু দুধ রোজ করি, আর ওখান থেকে জুয়েরা জারিফ জাবের আম্মু ওরা সবাই মিলে খায়। এই যে রাতের বেলা জারিফ জাবেরকে আমি দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি, ওরা দুধ দিয়ে ভাত খাচ্ছে। আর এমনিতে দুধ দিয়ে ভাত যদি না মেখে দেই বা সেরেলাকের সাথে দুধ দিয়ে জাল করি, অথবা ওদেরকে গ্লাসে করে খালি দুধটাই খাওয়াই। এখানে জারিফ বলছিল বাতি দাও, বাতি দাও, মানে বাতি যেন দেই। ভিডিও চালু করলেই বলবে যে আরেকটা বাতি দাও, যেন আমি ফ্ল্যাশ লাইট অন করে দিই ওদের জন্য। আমাকে একটা চকলেট দিবে? তুমি আমাকে একটা চকলেট দিও। ওকে
ওকে, পা নাই কা তোমার? তোমার পা নাই? আমার পা নাই গা। পা নাই কা? ওখানে কি 65 আছে নাকি 75 আছে? হ্যাঁ। সুন্দর করে বলো, বলো বলো। গুটুম পাখি, আমার গুটুম পাখি, আমার গুটুম পাখি। আম্মু এই যে যাবে যাবেন, আম্মুকে জোয়ারি বলো, আম্মুকে জোয়ারি বলো, এই যে আম্মুকে জোয়ারি বলো, তুমি তুমি আম্মুকে জোয়ারি বলো। তুমি আমাকে জোয়ারি বলো।